জন্য, নিজের জন্য আমি কিচ্ছু কিনছি না, দুঃখের বিষয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো লাটাই হাতে নিয়ে কী করছি? ছাদে গেছিলাম ঘুড়ি ওড়াতে, ঘুড়ি ওড়াতে তো পারি না, সুতো পেয়েছি, সুতোটাকে নিয়ে এই লাটাইটার মধ্যে জমা করেছি আমি আর মাম্মা। তো দেখতেই পাচ্ছ ছোটো লাটাই, লাটাইটা এখন আমি রেখে দিয়ে মানে নিচে, তারপরে সমস্ত কিছু রেডি ফেডি হয়ে দেখো একদম সেজে গুজে তোমাদের সামনে হাজির, কারণ আমি পুজোর জন্য, হ্যাঁ মানে পুজোর সময় বলো, পুজোর জন্য পুজোর সময় আমি মার্কেটিং করেছি অনেকগুলো শাড়ি। তো তার মধ্যে দুটো শাড়ি আমি গিফটে দিয়ে দিয়েছি, আর যে কটা শাড়ি এখনও বাকি রয়েছে আমার গিফটে দেওয়ার, তো সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরেছি। নিজের জন্য কিছু কিনিনি, গিফটে দেওয়ার জন্যই কিনেছি, সেগুলো আমি তোমাদের কাছে দেখাবো আজকে। কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও, আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে নিও। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, তো আমি এখন তোমাদের কাছে চলে আসছি। এসে আমি আগে দেখাবো শাড়িগুলো এক এক করে তোমাদেরকে। এই দেখো, কালকে আর দুখানা কিনেছিলাম, তো সেই দুখানা আমি সেটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন এই কটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, তিনটে দেখাচ্ছি, ঠিক আছে? এইটা দেখো কি সুন্দর শাড়িটা, কি সুন্দর কালার কম্বিনেশন। তো যাই হোক, এটা দেখানোর আগে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা একটু করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো এটা হচ্ছে সফট জামদানি, ঠিক আছে? এই দেখো কি সুন্দর কাজ, এটাও গিফটে দিয়ে দেবো, আমার জন্য লাগো। হ্যাঁ, তো এটা দেখিয়ে দিলাম, যেখান থেকে শাড়ি কিনতে গেছিলাম সেটা খুব বড় সড়ো গোডাউন ধরনের রয়েছে, ঠিক আছে? গোডাউনে বলা যায়, ওটা একটা বাড়ির মধ্যে রয়েছে। তো সেখান থেকে গিয়ে বেশ ভালোই শাড়িগুলো আমি পেয়েছি, খারাপ পাইনি। এবার যদি তোমাদের নাম বলতে পারতাম ভালো হতো, কিন্তু তোমরা কী বলো তো অত দূরের জায়গা তোমরা চিনতে পারবে কি পারবে না, যার জন্য নামটা বলছি না। জাস্ট আমি নিজের শপিং, যেটা এটা আমার কাজ না, ঠিক আছে? আমি নিজে যে শপিংটা করছি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। যেদিন আমি এরকম ধরনের কোনো কাজে আমি যুক্ত হব, তাহলে অতি অবশ্যই আমি তোমাদের কাছে হেল্প চেয়ে নেবো, ঠিক আছে? তখন তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর আমাকে কিন্তু তখন তোমরা হেল্প করো কিন্তু, ঠিক আছে? এটা জাস্ট শপিংয়ের জন্য আমি এটা তুলে ধরছি, তাও কি নিজের না, হ্যাঁ এটা আমি গিফটে দেবো বলে। তো এই কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা, বাট আমার গায়ে মোটেও ভালো লাগছে না বলো। তো আমি নিজের জন্য কিনিনি, এটাও আমি গিফটেই দিয়ে দেবো। এই কালারটা বেশ সুন্দর কমলা রঙের, আর এই কালারটা কী কালার গো আমি না ঠিক যা বলতে পারছি না। তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে পিঙ্কের মধ্যে কী কালারটা কী, আমি বুঝতে পারছি না গো, আমার কালার সম্বন্ধে অত নলেজ নেই আমার, ঠিক আছে? তো এই যে কমলা রঙের মধ্যে ব্লু আর গ্রিনের কম্বিনেশন, তো আমার খুব পছন্দ হয়েছে, এটাও আমি গিফটে দিয়ে দেবো। তো এটাও আমি রেখে নিচ্ছি। তো আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা আমার ভীষণ পছন্দের ছিল, হ্যাঁ ঠিক আছে, ওটাও আমি গিফটের জন্যই কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কিছু করার নেই, বাট আগে আমি দেখিনি তারপর দুঃখটা প্রকাশ করবো আমি, ঠিক আছে? এই দেখো, তো তোমরা অনেকেই আমাকে আগেও কমেন্ট করেছো। তো এই দেখো, এই ইয়েলো কালারের মধ্যে লাল আর গ্রিনের মধ্যে বলবো বাবা, আমি আবার একটু বেশি ইংলিশ বলছি তোমাদের সাথে। তো যাই হোক, লাল আর সবুজের মধ্যে আর হলুদের মধ্যে আর কি সুন্দর মোগার সুতো টকটক করা আলো সুতো দিয়ে কাজ করা, খুব সুন্দর। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আমাকে নাকি হলুদ কালার করলে নাকি খুব সুন্দর লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হলুদ নাইটি, হলুদ ড্রেসেই আমি ভাইরাল হয়েছিলাম, আমার মনে আছে সব জায়গাতে। তো যাই হোক, আমাকে হলুদ পরলে খুব ভালো লাগে, কিন্তু এটা রিজেকশন বেরিয়ে গেছে, এটাও আমার জন্য ছিল না, গিফটে দেবো বলেই আমি কিনেছিলাম। আর এর কাজটা দেখো কত সুন্দর, হ্যাঁ ভীষণ সস্তার মধ্যে আর ভীষণ সুন্দর বলবো, দামি ভালো কোয়ালিটির মাল আমি সেখানে পেয়েছি। এগুলো সব হচ্ছে সফট জামদানি, একটা হার্ড জামদানি না। তো এই দেখো, আমি এটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, আর কোথায় রিজেকশনটা বেরিয়েছে সেটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? না বললে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো, আমার ভীষণ পছন্দ ছিল, আজকে এই দেখো রিজেকশনটা দেখাই, এই দেখো এইখানটাতে, ঠিক আছে? এই দেখো কতটা ফাঁকা, হলুদের মধ্যে তো তোমরা বুঝতে পারবে না, এই দেখো কতটা ফাঁকা। হ্যাঁ জানি না এই জিনিসটা পাল্টানোর পর এরকমই সেম ডিজাইনের শাড়ি পাবো কিনা সেখানে। তো যাই হোক, ওর জন্য আমি রেডি হয়েছি, রেডি হয়ে এখন বেরোবো সেখানে চেঞ্জ করার জন্য। এই দুটো শাড়ি আমি রেখে দেবো, আর একটা কিনেছি সব জামদানি কিনেছি, আরেকটা আমি হলুদ রঙের কিনেছিলাম, তো কালকে আমি ওটা দিয়ে দিয়েছি। আর একটা তুতে রঙের কিনেছিলাম, ওটাও আমি দিয়ে দিয়েছি গিফটে। তো এখন আপাতত এই তিনটেই রয়েছে, আর এটা চেঞ্জ করে আর একটা নিয়ে আসবো, আমি নিজের জন্য, নিজের জন্য আমি কিচ্ছু কিনছি না, দুঃখের বিষয় সেটাই, আমি এই শাড়িগুলো এখন কিনবো না নিজের জন্য, নিজের জন্য আমি একদম সিল্কের শাড়ি পাতলা, আর না হয় পাতলা সুতির শাড়ি কিনবো। তোমরাই তো কমেন্ট করেছো যে বৌদি পাতলা সুতির শাড়ি কেন, ওটা পরে ব্লগিং করো, তো তোমাদের কথা মতনই চলবো, ঠিক আছে? তো শুধু এইটুখানি বলবো যে এবার আমার শাড়ি দেখানো শেষ হয়ে গেছে, আমার আরও কিছু শপিং আমার বাকি রয়েছে, যদি করি, যদি করতে পারি, বৃষ্টি যদি না হয়, ভগবানকে ডাকো যদি বৃষ্টি না পড়ে, যদি বৃষ্টি না পড়ে তাহলে অতি অবশ্যই আমি সেগুলো করে তোমাদের কাছে তুলে ধরবো। গত বছরও তুলেছিলাম যে কটা কিনেছি, তো এই বছরও নিশ্চয়ই তুলে ধরবো। তো যাই হোক, আমি এইটা যেটা চেঞ্জ করতে যাবো সেটা এখন বেরিয়ে যাবো। তো আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি, কিন্তু আবার অন্য দিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে আমাদের টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থাকো।